একটা সম্পাদ্য শিখব যেখানে কি বলছে না জ্যামিতিক উপায়ে রুট আটাশ ঠিক আছে এর মান নির্ণয় করি তাহলে এই অঙ্গ আমরা কী করবো না এই যে মানটা বার করতে দেবে সেটাকে আমরা দুটো যদি এ বি থাকে এ বি আকারে ভেবে নেবো তাহলে এখানে আটাশটাকে আমরা ভেজে নিলাম যে সাত গুণ চার ঠিক আছে তাহলে আমাদের প্রথমে কাজ হবে কি না একটা সাত সেমি সরল লেখা এবং একটা সেমি সরল লেখা টেনে নিতে হবে তাহলে প্রথমে আমি স্কেলের সাহায্যে একটা সাত সেমি সরল লেখাটা নিয়ে নিলাম তারপরে একটা চার সেমি সরল লেখা বেশি হয়ে গেল সাত সেমিটার আনলাম একটা চার সেমিটার আনবো ঠিক আছে এখান থেকে শুরু করে এখানে শেষ ঠিক আছে দুটো স্বরলেখা টানলাম একটা হচ্ছে সাত সেন্টিমিটার একটা হচ্ছে চার সেন্টিমিটার আমাকে কী বার করতে হবে না রুট মান বার করতে হবে সেটা কীভাবে করব করবো না প্রথমে আমার একটা বড় সরললেখা টানতে হবে সেটাকে আমার একটা নাম দেব এ এক্স ঠিক আছে সেখান থেকে যেটা বড় আছে দুটোর মধ্যে সাত সেমি বড় যেহেতু এখানে সে প্রথম সাত সাইন মাপটা নেব ঠিক আছে এই সাত সাইন মাপটা নিলাম তোমরা এ থেকে বসাবো এখানে বসে বি অংশ কেটে নেব এখানে নাম দেবো বি ঠিক আছে তারপরে যে ছোট সরল লেখাটা ছিল সেমি সেটার আমরা মাপ নেবো আমরা বিতে বসিয়ে আমরা এখানে কাটব সেটাকে আমরা নাম দেব সি প্রথমে আমরা সাত সেমি কাটলাম তারপরে চার সেমি মাপ নিলাম এখানে বসিয়ে এখানে কাটলাম ঠিক আছে এবার এই এসি সরল লেখাকে আমরা সমান দুয়াকে ভাগ করব তাহলে কি করব না আমরা এসি এর অর্ধেকের বেশি মাপ নেবো নিয়ে এদিকে একটা বৃত্তচাপ আঁকব এদিকে নিচের দিকে একটা বৃত্তচাপা আঁকবো ঠিক আছে এসির অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে একটা আঁকলাম নিচে একটা বৃত্ত একই মাপ নিয়ে সি বিন্দুতে কাঁটা বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আর এখানে একটা বৃত্তচাপ আঁকলাম ঠিক আছে এ দুটো আমরা স্কেল দিয়ে যোগ করলাম এটার নাম দিলাম এটাকে আমরা এম ঠিক আছে এবার একটা আমরা অর্ধবৃত্ত আঁকব এম এ কাঁটা বসাবো এবং এতে পেন্সিল বসাবো একটু অর্ধেক ধরতে আঁকবো ঠিক আছে এটা আমরা যদি ঠিকঠাক আঁকি তাহলে শীতে গিয়ে মিট করবে এখান থেকে এ থেকে শুরু হবে ঠিক আছে শীতে গিয়ে শেষ হবে আমাদের কিন্তু শীতে মিট করে নিই একটু এদিক ওদিক হয়ে গেছে ঠিক আছে এখানে খাতাটা নড়ছে তো তোমরা ঠিকঠাক করে আঁকবে যে প্রথমে বিটা কেটে নেবে তারপর এসিটা কেটে নেবে তারপর এর অর্ধেকের মাপ নিয়ে এখানে ঘোরাবে এদিকে ঘোরাবে তারপর শীতে বসে এদিকে একটা বেত চাপ এদিকে একটা বেত চাপ তারপরে যে পয়েন্টটা পাবে এখানে এখানে বসে একটা আঁকলে এখানে এ আর সিতে মিট করবে ঠিক আছে এবার আমার কাজ হচ্ছে যে বি বিন্দুতে একটা নব্বই ডিগ্রি কোন আঁকতে হবে নব্বই ডিগ্রি কোন তোমরা সবাই আঁকতে জানো কীভাবে আঁকতে হয় না একটা বৃত্তচাম আঁকতে হবে তারপরে এখান থেকে এখানে এখান থেকে একটা এখানে কাটতে হয় একটা উপরে এখানে বসিয়ে এখানে কাটতে হবে ঠিক আছে এটা ওই অর্ধবিত্ত পর্যন্ত সরল রেখা তুলতে হবে এটা এখানে আমরা বিডি নাম দেবো ঠিক আছে একটু বেঙ্গে গিয়েছে এটা কিন্তু সোজা হবে এই বিডিটা কত হবে না আমরা স্কেল দিয়ে মাপবো বিডির মানটা আমরা কত বলবো ঠিক আছে এই যে আমার ফাইভ ঠিক আছে ফাইভ পয়েন্ট ওয়ান টু থ্রি বিডির মান কত হচ্ছে না বিডির সমান রুট আটাশ আমার স্কেল দিয়ে পেলাম কত না ফাইভ পয়েন্ট থ্রি ঠিক আছে এই ছিল আমার রুট আটাশ জ্যামিতিক উভয়ে